হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে দই বড়া। তাই এই দই বড়াটা গ্রীষ্মকালে সবাই খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে এটি খুব একটা জনপ্রিয় খাবার, এই ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসে। তো আমি 100 গ্রাম কলাইয়ের ডাল, অনেকে বিউলির ডালও বলে থাকে, তো এটিকে আমি আর সারা রাত ভিজাতে দিয়েছিলাম। এবার এইটি ভালো করে ভিজানো হয়ে গেছে। তো এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের সাহায্যে আমি একটু এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার একটা বড় বাটিতে চামচের সাহায্যে এই মিশ্রণটি পুরোটাই একটা বাটিতে ঢেলে নেবো। তো কার কার এই দই বড়াটা খেতে খুব ভালো লাগে, তো তারা কমেন্ট করে জানিও। তো এই মিশ্রণের মধ্যে আমি তেমন কিছু দিইনি, প্রথমে হাতে করে মিশ্রণটিকে ভালো করে ফেনিয়ে নেবো। তো প্রথমে আমি জল ব্যবহার করব না, অল্প একটু আমার ফেনানো হয়ে গেলে হাতে সামান্য জল দিয়ে আরেকটু ফেনিয়ে নেবো, যাতে মিশ্রণটা আরেকটু হালকা হয়ে যায়। তা দেখতে পাচ্ছ আমার আস্তে আস্তে এই ডালটা কতটা ফেনানো হয়েছে এবং কতটুকুনি সফট হয়েছে দেখো। তো এটা ফেনানো হয়েছে কিনা সেটা জানার জন্য আমি বাড়িতে একটু জল নিয়েছি। এই জলে দেখো ফেনানো হয়ে গিয়েছে, এবার আমার ডাল বাটাটা ওপরে উঠে এসেছে। এবার বুঝতেই হবে যে আমার ডালটা ভালো করে ফেনানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল নিলাম, এই জলের মধ্যে সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে আমি জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একদিকে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার এই ডাল বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। তবে এটা খুবই লো ফ্লেমে ভাজতে হবে, এটা হাই ফ্লেমে দিলে হবে না, বড়াগুলো লাল লাল করে ভাজা যাবে না। খুবই সামান্য আঁচের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার তো খুবই অল্প ডাল, তাই আমি একবারই সব বড়া কটা দিয়ে দিয়েছি। এবার এগুলো আস্তে আস্তে আমি সব উল্টি পাল্টিয়ে ভেজে নেব। তা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো। এবার এই বড়াগুলো আস্তে আস্তে আমি সব একটা থালার মধ্যে তুলে নেব। এবার ওই বড়াগুলো ওই জলের চিনি আর জলের মিশ্রণের মধ্যে আমি বড়াগুলো 1 মিনিটের জন্য একটু ভিজাতে দেবো। দেখো বড়াগুলো আমার খুব ভালোভাবে ভিজানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে বড়াগুলো খুব হালকা হাতে চাপে আমি বড়াগুলো সব তুলে নেব। তবে অনেকে ভাজা মশলা কিংবা চাট মশলা অনেক কিছু মশলা দিয়ে অনেকে খেতে ভালোবাসে, তবে আমরা এই আমি খুব একটা মশলা এতে ব্যবহার করি না। তার কারণ যে বিউলির ডালে আসল একটা যে সেন্ট, যে সুন্দর একটা গন্ধটা সেটা পাওয়া যায় না, সব ওই মশলার মধ্যেই মশলার গন্ধটাই চলে আসছে। তো দেখো আমি সব দইয়ের মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার বড়াগুলো সব তুলে নিয়ে আমার তৈরি করা ধনে পাতা চাটনি আর তৈরি করা তেঁতুলের চাটনি আমি সব ওই বড়ার উপরে দিয়ে দিলাম। যার যতটুকুনি পছন্দ হয়, কেউ বেশি পছন্দ করে চাটনি দিয়ে খেতে, কেউ অল্প পছন্দ করে, তো আমি সেই মতন দিলাম। ভালো লাগলে লাইক করে।